আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা সিলেটের সবচেয়ে বড় ইউটিউবার, গ্রিন বাংলার চেয়ে বড় ইউটিউবার অনিক পায়ের সাথে সায়াপদ, অনিক পায়ের লোকের কিছু মাতমু, আমরা কিছু প্রশ্ন করবো অনিক পায়ের দিকে, আমরা প্রশ্ন উত্তর দেননি আর আমরা চ্যানেলের দিকে তাই আইননি। অনিক পাই, তুমি আমরা চ্যানেলে আইবে নে, কিছু মাত পাইনি অনিক পাই? অবশ্যই আর মাত পাইনি, কিছু কিছু প্রশ্ন করতে পারিনি ভাই, কিছু প্রশ্ন করতে পারি, প্রশ্ন করো, সমস্যা নেই, উত্তর দেওয়ার চেষ্টা করবো। প্রথমত কইরাম ভাই, আপনার সরাসরি দেখে আমি খুব গর্বিত, আপনার কিভাবে সিলেটের গ্রিন বাংলার কাছে কম, কালকে আমার থেকে তারও বেশি দিতে পারে, তুই সাবস্ক্রাইবার কার বেশি খার কমিটা মেটার না, খামটা কি তার ভিডিও কোয়ালিটি কিতা বানান, তার ভিডিওটা কিলাও, ওই হচ্ছে মেইন বিষয়, ঠিক আছে? ভিডিও কোয়ালিটি ভালো করে কিন্তু তুমি আমার দেখতে পারো, ঠিক আছে, কোনো ব্যাপার না। আর আপনি ভিডিও যেন যেরকম বানান, আপনি কীভাবে এই ভিডিও শোটা সংগ্রহ করেন? আমি সব গুগল থেকে সংগ্রহ করি, আর গুগল জানা থেকে জানার জন্য গুগলই মেইন সোর্স, আমরা গুগল থেকে সবটা কালেক্ট করি, ওই তোমরা জানানোর চেষ্টা করি। আপনি যে আপনি যেরকম ভিডিও বানান, কী আর কি অবাক জাতীয় এমন ভিডিও বানান, মানে এটা ধারণা করা হতো না, সব আবিষ্কার আবিষ্কার। আপনি আপনি যদি এটা ভিডিও বানান, এর পিছনে কোনো কারণ আছে? কারণ ইচ্ছা আমার, আমি ভিডিও বানাইছিলাম, আসলে আমার খুব আসলে এডিটিং জিনিসটা আমার খুব ভালো লাগে। আপনি ভবিষ্যতে ইউটিউব চ্যানেল কিটা করতে চাই ভাই? আমি চাই আমার চ্যানেলটা একটু বড় হোক, সব আরও বেশি বেশি ভালো ভালো ভিডিও যাতে উপহার দিতে পারি, ও চেষ্টা করবো সবাই। আপনি প্রথমত ইউটিউবে আসার আসেন কীভাবে, মানে কার কাউকে অনুসরণ করেছেন? না আমি বলতে ইউটিউব বহুত চ্যানেলে দেখছি, দেখার পরে মনে করো আস্তে আস্তে বড় বড় বহুত চ্যানেল দেখি। আসলে অনিক ভাইয়ের অভিনয় জগতের বস কে, মানে অভিনেতা করছি না, মানে আপনি কাকে বস, মানে কারে বেশি ফলো করে? ফলো করি কারে? আরফান নিশু, তারপর মুশারফ করিম ভাই, না এই তো ফলো করি না, মুশারফ করিম। আর আপনার ফেভারিট নায়ক? ফেভারিট নায়ক বাংলাদেশের ফেভারিট নায়ক? বাংলাদেশের ফেভারিট নায়ক বাপ্পারাজ। আর বলিউড? বলিউড শাহরুখ খান। শাহরুখ খান, তাছাড়া সালমান খান দিয়ে আপনি ভালো পাইন না? ভালো পাই, কিন্তু শাহরুখ খান বেশি ভালো লাগে। সালমান খান আর আমি, আমার নামে নাম এক নাম এরলাই কইলাম ভাই, তাছাড়া সালমান শাহ আমরা সিলেটের, বাংলাদেশের সালমান শাহ আমার নায়ক হিসেবে, তাছাড়া তার অ্যাক্টিংটা খুব ভালো লাগে। আর আপনার ফেভারিট, আপনার ফেভারিট কোন জিনিসটা আপনার ফেভারিট, মানে কিতাব বেশি করতে চান? আমি বেশি ক্রিকেট খেলতে বন্ধ করি, ক্রিকেট খেলতে বন্ধ করি, আর ভিডিও গেমস খেলাই খুব বেশি। আর ভিডিও এডিটিংটা বোরিং ফিল করি না, সারাদিন ছেলে সারাদিন ভিডিও এডিটিং করতাম পারবো। আপনি সারাদিন কীভাবে করেন ভাই? সারাদিন তো ভাই আমার সকালে উঠি অফিস, অফিস থেকে ইউটিউব প্লাস ফেসবুকও কিছু কাজে কাজ থাকে, এমনি যায় টিউশনই আছে, একটা দুইটা টিউশনই করি, আর মনে করো তাও ইউটিউব ফেসবুকেই সারাক্ষণ যায়। আপনার আপনার কি আপনার মাত কি কোন ভাষা বেশি মারতে ভালো লাগে, আঞ্চলিক না শুদ্ধ ভাষায়? না আর আমি আসলে শুদ্ধ ভাষায় আমার ভিডিও মেক করি, তো তাই শুদ্ধ ভাষাটাই বেস্ট মনে করি, কারণ আঞ্চলিক ভাষাটা তো একটা সিলেটের মধ্যে, আমি সিলেটের ভাষায় করতাম, তাই আঞ্চলিক ভাষাটা আমার সিলেটের মধ্যেই থাকলো না, তো আমি যা শুদ্ধ ভাষায় করাই পুরো বাংলাদেশের মানুষ দেখে, ইন্ডিয়ার মানুষ দেখে, এটা হলো মেইন ফ্যাক্ট। ধন্যবাদ অনেক পাইরে, আর তাই অত সেলিব্রিটি মানুষ আমার শুধু খাটো চ্যানেল আইয়া তুমি মারছো, থ্যাংক ইউ সো মাচ। আর সবাই তার সাথে সাপোর্ট করবা, তার চ্যানেলটা যাতে উঠতে পারে ইনশাল্লাহ, এ হয়তো খুব বড় ইউটিউবার হইবে, ভালো হইবে, খুব ট্রাই করে, খুব সাপোর্ট থাকে সিলেটে চাইলে, আমরা লোক মিঠ হওয়া লাগে। থ্যাংক ইউ সো মাচ তোমার, আমরা দেখা করছো, আমি খুব খুশি হয়েছি তোমার মিঠ হরিয়া, ভালো থাকো, সুস্থ থাকো। আজ একটা আপনার টেন ভুল চাই নিলাম, আজকে রাতকে এটা করার কারণে বিয়ের কোয়ালিটি বেশি, না সমস্যা নেই সমস্যা, এটা আজকে নেক্সট দিন আরও ভালো হইব, সমস্যা নাই। ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য, থ্যাংক ইউ।